বেগম জিয়ার মুক্তি দাবিতে হাইকোর্টের ভেতরে বাইরে বিক্ষোভ করেছে বিএনপি। এ সময় তারা হাইকোর্টের সামনে রাস্তা অবরোধ করে। পুলিশ সরানোর চেষ্টা করলে বিক্ষোভ মিছিল থেকে ইট পাটকেল ছোড়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়া শেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় বিএনপির কর্মীরা ছত্রভঙ্গ হলেও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। বিএনপি আইনজীবী নেতার দাবি, বিচার বিভাগকে প্রভাবিত করতে নয় বরং নেত্রীর মুক্তির দাবিতে নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবেন তারা। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রেসক্লাবের ভেতরে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ব্যানারে আলোচনা সভা করে বিএনপি নেতাকর্মীরা। পূর্ব কর্মসূচি না থাকলেও সভা শেষে হঠাৎ করে সুপ্রিম কোর্টের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। অংশ নেন ছাত্র দলের নেতাকর্মীরাও। এ সময় একটি পিকআপ ভ্যানে থাকা লাঠি শোটা হাতে হাতে নিতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। বন্ধ হয়ে যায় সড়কের যান চলাচল, নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেয়া হয় সুপ্রিম কোর্টের সব প্রবেশ পথ। বিএনপি নেতারা বলেন নেত্রীর মুক্তির দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবেন। প্রধানমন্ত্রীকে বলতে চাই, অবিলম্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হোক। পুলিশ বলছে শুরুতে বিএনপি নেতাকর্মীদের বুঝিয়ে রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও শোনেননি নেতাকর্মীরা। এর প্রায় ঘণ্টা খানেক পর জনদুর্ভোগ কমাতে অ্যাকশনে যায় পুলিশ। বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে, ভাঙচুর করে বেশ কয়েকটি যানবাহন। এদিকে সুপ্রিম কোর্টের ভেতরেও বিক্ষোভ করেন বিএনপি পন্থী আইনজীবীরা। দলটির আইনজীবী নেতা খন্দকার মাহবুব হোসেন বলেন, বিচার বিভাগের ওপর কোনো চাপ সৃষ্টির জন্য হাইকোর্টের সামনে বিক্ষোভ নয়। বিচার বিভাগ স্বাধীন, বিচার বিভাগের উপরে কোনো চাপ সৃষ্টি করার জন্য আমরা এই প্রশাসন করি নাই। আমরা চাই যে বিচার বিভাগ স্বাধীনভাবে আইনগতভাবে বিচার করবে। বিএনপি নেতাকর্মীরা এমন সময় সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভ করলেন যখন একদিন পরেই আপিল বিভাগে বেগম খালেদা জিয়ার জামিনের শুনানির দিন ধার্য রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।